ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে? আরে আল্লাহ, দেখেন হাতে নাতে ফলাফল, পুরো রাস্তায় কিভাবে রাইড করতেছিল বাসগুলা, একটা একটাকে পাল্লা দিয়ে আসতেছিল। ঈদের বাজে আর বাধা ঠিক থাকে না। আর এখানে এসে দেখেন কি অবস্থা, বিআরটিসি বাস, ইশালা কি অবস্থা হয়েছে দেখছো, একদম পুরো আইল্যান্ডের উপরে উঠে দিছে। আল্লাহ, তো যাক, কিছু বলার নাই আসলে। বাসের ড্রাইভাররা যেভাবে ড্রাইভ করতেছিল আসলে মানে ভয় পাওয়ার মতো। যাক আলহামদুলিল্লাহ, চলে আসছি পদ্মার টোল প্লাজে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ভাই। ভাই শরীর স্বাস্থ্য ভালো, মনটা ভালো? কিছু কথা অনেক দিন ধরে মনের মধ্যে জমায় রাখছিলাম, যেটা এই পদ্মা সেতুতে এসে বলবো, পদ্মা সেতুর উপরে উঠে তারপরে এই মনের দুঃখগুলো ঝাড়বো, এই দুঃখগুলো শেয়ার করব। তো আজকে সেই কথাগুলো বলতে চাই, কারণ হচ্ছে এই যে আমার হাতের ডান পাশে পুরো রাস্তাটা খালি, এবং আমরা যাচ্ছি এমন একটা জায়গা দিয়ে যে রাস্তাটা হচ্ছে মূলত গাড়ি চলাচলের জন্য না, এটা সার্ভিস লেন। রাস্তার বাম সাইডে প্রত্যেকটা রাস্তায় এরকম একটা লেন থাকে, কিন্তু আমাদের অভ্যাস, আমাদের খাসলত, আমাদের নেচার, আমাদের ব্যবহারের জন্য আজকে আমরা এই রাস্তা দিয়ে যেতে বাধ্য। ব্যাপারটা অনেকটা দেশে মানুষ যারা গরু ছাগল পালে, গরু ছাগল যদি ঘাস না খায়, মানুষের ফসলি জমিতে মুখ লাগায়, ধান খেতে গম খেতে মুখ দেয়, তাহলে হচ্ছে তাদের মুখের মধ্যে এক ধরনের খাঁচা লাগানো হয় যাতে অন্যের ফসল নষ্ট করতে না পারে বা ফসল না খেতে পারে। তো আজকে এই পদ্মা সেতু পুরো রাস্তা ফাঁকা রেখে আমাদেরকে সাইড দিয়ে রাখা হয়েছে শুধুমাত্র আমাদের সেই বাজে অভ্যাসের জন্য। যদিও কথাটা শুনতে অনেকের কাছেই খারাপ লাগতে পারে, বাট এটা হচ্ছে বাস্তবতা। কোনো সন্দেহ নাই যে পদ্মা সেতু আমাদের কাছে একটা গৌরবের ব্যাপার, একটা গর্ব, একটা অহংকার, এবং এ যাবৎকালে বাংলাদেশের সর্বোচ্চ বাজেটের একটা প্রজেক্ট পদ্মা সেতু। আমাদের ফালতু কিছু রাইডারদের কারণে আজকে আমরা এই পুরো ব্রিজটা ব্যবহার করতে পারতেছি না। আমাদেরকে এই যে রশি দিয়ে বেঁধে রাখছে ব্রিজের বাম সাইডে, মানে রশি দিয়ে বেঁধে আমাদেরকে বাধ্য করছে বাম সাইড দিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত। আজকে যদি মুখে বলাও হয়তো যে আপনারা প্রত্যেকে শুধুমাত্র সার্ভিস লাইন ইউজ করবেন আর এই রাস্তা ব্যবহার করতে পারবেন না, আমার মনে হয় কিছু বাইকার সেটা মানত এবং অনেক বাইকারই মানত না, কারণ রশিদে বেঁধেই তো আমাদেরকে রাখা যাচ্ছে না। অলরেডি ঈদের দিনে 9 জনকে জরিমানা করা হয়েছে দাঁড়ায় সেলফি তোলার কারণে, কিন্তু তারা এটা জানে না যে ব্রিজের উপরে আপনি যেখানেই দাঁড়ান না কেন আপনাকে ফাইন দিতে হবে, আপনাকে এটা কর্তৃপক্ষের নজরদারিতে থাকে, এটা কর্তৃপক্ষ জানে। তো যাই হোক, যে পদ্মা সেতুতে আসলে বাইকারদেরকে শৃঙ্খলিত রাখার জন্য এইভাবে বাধ্য করা হয়েছে বা কর্তৃপক্ষ, এটা আমি বলবো এক ধরনের বাধ্য করা, এবং আমরা আসলে বাধ্য হয়ে আইন মানতে, তো এটা আমাদের ভালোর জন্যই। ঠিক একইভাবে কর্তৃপক্ষের কাছে আমার হাত জোর করে বিনীত অনুরোধ, এইভাবে এইরকম আইনটা যেন বাংলাদেশের সব জায়গায় পালন করা হয়, এরকমভাবে আইন মানতে আমাদেরকে যেন বাধ্য করা হয় সব জায়গায়। ঢাকা শহরের অবস্থা দেখেন যে রিক্সাগুলো অত্যন্ত ধীরগতির একটা পরিবহন, কিন্তু ভিআইপি রোড বলেন বা অন্যান্য লোকাল রাস্তা বলেন, সব জায়গায় রিক্সা প্রথমত ল্যান্ড মেনটেন করবে না, তারা ডান বা মাঝখান যেদিক দিয়ে খুশি রিক্সা চালাবে। আর একই সাথে খুব কমন একটা রোগ হচ্ছে ঢাকা শহরের প্রত্যেকটা জায়গায় রিক্সা রং সাইড দিয়ে চলাচল করবে। রিক্সার পাশাপাশি আপনার মোটর সাইকেল, লেগুনা, পিক আপ, বাস, ট্রাক, ইভেন সব ধরনের গাড়ি ঢাকায় রং সাইড দিয়ে চলাচল করে, যেটা খুবই দৃষ্টিকটু, খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। এখানে যেভাবে বাইকারদেরকে আইন মানতে বাধ্য করা হলো, আসলে ঢাকা শহরে কিছু ব্যাপার আছে, এই ব্যাপারগুলোতে আসলে আমাদের ট্রাফিক পুলিশ, ট্রাফিক ডিপার্টমেন্ট, ইভেন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তারা যেন আমরা যারা আইন মানি না, আমরা যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল না, আমরা যারা ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল না, প্রত্যেককে এইভাবে আইন মানাতে বাধ্য করে, এবং এটাই আসলে আমাদের জন্য উচিত। আমরা অনেকেই জানি যে ঢাকা ক্যান্টনমেন্ট, শুধু ঢাকা ক্যান্টনমেন্ট না, যে কোনো ক্যান্টনমেন্ট এলাকায় কোনো বাইকার কখনো সাহস করে না হেলমেট ছাড়া রাইড করতে, উল্টাপাল্টা লেনে বাইক চালাতে, কিংবা বেপরোয়া গতিতে বাইক চালাতে। শুধু বাইকার না, প্রত্যেকটা গাড়ির ড্রাইভার, রাইডার প্রত্যেকেই, দেখেন ওই যে আকাশে যেরকম বক উড়ে গেলে সিরিয়াল মেনটেন করে যায় না, আজকে বাইকাররা ঠিক এইভাবেই যাচ্ছে, আসলেই ভালো লাগতেছে। সেই ক্যান্টনমেন্ট এলাকায় যদি বাইকার, অন্যান্য ড্রাইভাররা আইন মানতে পারে, তাহলে ঢাকার বাইরেও আমার মনে হয় এটা সম্ভব। যদিও ক্যান্টনমেন্ট এলাকায় সাধারণ মানুষের চলাচল, তারপর অন্যান্য যে গণপরিবহন অ্যাভেলেবেল না, এবং অন্যান্য মালামালের যে পরিবহনগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল না,
যার কারণে হয়তো আইন শৃঙ্খলা রক্ষা করা বা ট্রাফিক রুলস মানানো সেখানে একটু সহজ ব্যাপার, কিন্তু ডিফিকাল্ট হলো একেবারে অসম্ভব না আউট অফ ক্যান্টনমেন্ট। এটা আমি বিশ্বাস করি যেটা সম্ভব, অন্তত যদি পুরো ঢাকা শহরে একযোগে সম্ভব নাও হয়, এলাকা ভিত্তিকভাবে ট্রাফিক আইন মানানো উচিত। যেমন প্রথমে যে কোনো একটা এলাকাকে ধরে শুরু করতে পারে, গুলশান বনানী ধানমন্ডি এলাকা দিয়ে শুরু করতে পারে বা মিরপুর মোহাম্মদপুর এলাকা দিয়ে শুরু করতে পারে, যে এই এলাকা আজকে থেকে কোনো ধরনের ট্রাফিক রুলস ব্রেক করা যাবে না। এটা আসলে আমরা যদি সচেতন হই তাহলে এটা মানানো উচিত। এখন দেখেন এই যে দরিফ নিচে ঝুলতেছে, চাইলে কিন্তু হাতের ডান পাশ দিয়ে বের হয়ে যেতে পারে, কিন্তু এখন আর বাইকাররা করবে না, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে অলরেডি 9 বাইকারকে ফাইন করা হয়েছে এই রাস্তার উপরে দাঁড়ানোর কারণে। তো তারা কোন ধরনের এলিয়ান আল্লাহই জানে, যে এত ওয়ার্নিং এত সতর্কতার পরেও তারা হচ্ছে এই ভুলটা করছে। তো সব জায়গায় এক ধরনের অভ্যাস তৈরি করতেছি, আর এই হুট করে এসেই ব্রিজের উপরে আরেকটা অভ্যাসে আমরা কেমন যেন একটু খাপ ছাড়া লাগতেছে, মনে হচ্ছে যে কেমন নতুন কিছু, যে এটার সাথে আসলে আমরা পরিচিত না বা ওইভাবে অভ্যস্ত না, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা এবং এটাই আমাদেরকে মানতে হবে, মানতে হচ্ছে। মরাল অফ দ্য স্টোরি হচ্ছে আইনটা শুধুমাত্র ব্রিজের উপরে না, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে আইন মানাতে বাধ্য করা হোক। আমরা বাধ্য হতে চাই, আমরা আইন মানতে চাই, আর আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া দরকার। শুধু তাই না, এটা শুধু রাস্তাঘাটের ব্যাপার না, ঢাকা শহরটা যদি ফুটপাথ মুক্ত হতো, পোস্টার মুক্ত হতো, অবৈধ স্থাপনা মুক্ত হতো, তাহলে ঢাকা শহরটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা স্বর্গের মতো মনে হতো, যেটা বসবাসের যোগ্য নিরাপদ একটা শহর, একটা সেফ হ্যাভেন আমাদের জন্য। ও মাই গড, এই যে দেখেন কীভাবে টানতেছে বাসগুলো। যাক ভাই, তোমাদের দিন তোমরা চালাও। ওকে ফাইন, পদ্মা সেতু শেষ। আই হোপ আপনারা এই ভিডিওটি এনজয় করছেন। আমি জানি না কার কাছে কেমন লেগেছে। কি সুন্দর এলাকা, কি চমৎকার এলাকা, এই যে অনেকে ছবি তুলতেছে। এদিক দিয়ে অবশ্য গাড়ি ঘোড়া একটু কম চলে, তারপরও সুন্দর জায়গা দেখলে সবার ইচ্ছে করে দু একটা ছবি টবি তুলি।